এটা একটা কেসে এরকম একটা তথ্য উঠে এসেছে, এটা আমরা দেখছি, ঠিক আছে, এবং সেকশন অ্যাড করা হলে আমরা অ্যাড করব। এটা এখনো চলছে, আমরা অ্যাড করব। আমরা ইনভেস্টিগেশন করছি, ঠিক আছে, খুব শীঘ্রই পুলিশ এর যথাযথ ব্যবস্থা নেবে। নতুন কোনো কেস শুরু হয়নি, অ্যাডিং সেকশন আছে, সেকশন অ্যাড হয়েছে, ওটা ইনভেস্টিগেশনের পরে বলা যাবে না। ঠিক, একটা বিষয় আপনাকে জিজ্ঞাসা, এমনকি রাজ্য মহিলা কমিশন, ন্যাশনাল জাতীয় মহিলা কমিশন, তারাও কিন্তু এই তাদের রিপোর্টে এই কথা বলছে। আপনারা কি করে জানেন পরে এসছে, এটা কোর্টের জবানবন্দিতে এসছে, এর যেটা ইনভেস্টিগেশনে আমাদের আসবে ওটা যথাযথ মানে অ্যাকশন নেওয়া। পুলিশ কোনো কিছু লুকাবার চেষ্টা করেনি, আমরা প্রথম থেকেই বলেছি যার যে কমপ্লেন্টস আছে ওটা আমাদেরকে দিন, যেইভাবে কমপ্লেন্টস আছে ওই সেকশনেই মামলা রুজু করা হয়েছে। এটা দেখে বলতে হবে, বেশ কিছু মামলা হয়েছে, এটা দেখে বলতে হবে। এখন পর্যন্ত ১৭ টোটাল অ্যারেস্ট আছে। যার বিরুদ্ধে গতকালে মুখ্যমন্ত্রী বলেছেন তিনি শুধু বিজেপি করেন, এই যে এখানে পুলিশ এবং গুন্ডা বাহিনী কিছু নো অভিযোগ, তখন কিন্তু ১৪৪ ধারা ছিল, তাহলে কি করে করেন, কি করেন? এই এই ঘটনাটা গতকালকে মনে হয় আপনাদের প্রেসের মাধ্যমে উঠে এসেছে, না হয়েছে কিন্তু উঠে এসেছে নয় কালকে, গতকালকে যদি কোনো এরকম ঘটনা ঘটে থাকে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। পুলিশ ইনভেস্টিগেশন করছে যেভাবে আমরা পাবো। আমরা আগে থেকেই বলেছি যাদের যা কমপ্লেন্টস আছে ওটা লিখিত আকারে পুলিশের মাধ্যমে দিতে। যা যা কমপ্লেন্টস আমরা পেয়েছি তার তার ওই কমপ্লেন্টসের যা যা সেকশন আছে আমরা যথাযথ যেটা আইনি কারবাই হয় ওটা আমরা করেছি। এটাই আমি বারবার আপনাদের মাধ্যমে অনেকবার বলেছি, আবার বলছি, যার কোনো কমপ্লেন্ট আছে তারা নির্ভয়ে নির্দ্বিধায় পুলিশের কাছে এসে কমপ্লেন্টস করতে পারেন, হয় থানায় এসে বলুন বা আমাদের টিম বাড়ি বাড়ি যাচ্ছে, আমাদের যেটা বিশেষ মহিলা টিম আছে ওদের ওনাদের কাছে কমপ্লেন্টস দিলেও ওটা আমরা লিগ্যাল অ্যাকশন নেব। হ্যাঁ পেয়েছে, ওনারা যা যা অভিযোগ আমাদেরকে দিয়েছেন ওর আমরা লিগ্যাল অ্যাকশন নিচ্ছি। ১৪৪ ধারা যেখানে আছে ওখানে সবার জন্য সেম নিয়ম আছে, আমরা মানে কাউকে ছাড়ছি কাউকে আটকাচ্ছি এরকম কিছু নেই, সবার জন্য নিয়ম একই আছে, ঠিক আছে। এটা একটা কেসে এরকম একটা তথ্য উঠে এসেছে, এটা আমরা দেখছি, ঠিক আছে, এবং সেকশন অ্যাড করা হলে আমরা অ্যাড করব। কি সেকশন অ্যাড করা হয়? এটা এখনো চলছে, আমরা অ্যাড করব। উত্তম কথা কি গ্রেফতার করা হয়েছে গণতন্ত্র মানুষের দাবি করছে, শিবুলতে কি আপনারা পাচ্ছেন না? আমরা ইনভেস্টিগেশন করছি, ঠিক আছে, খুব শীঘ্রই পুলিশ এর যথাযথ ব্যবস্থা নেবে। উত্তম সরকার এবং আনন্দ দুজনের নাম না না, নতুন কোন কেস শুরু হয়নি, অ্যাডিং সেকশন আছে, একটা সেকশন অ্যাড হয়েছে, ওটা ইনভেস্টিগেশন করে তো। ৭-১০ দিন ধরে সন্দেশখালী এলাকায় বিভিন্ন বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ৯ তারিখে জেলিয়াতখালী অঞ্চলে একটা পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং কিছু জায়গায় আর্সন করা হয়। এতে পুলিশ বিভিন্ন মামলা রুজু করেছে এবং তার ইনভেস্টিগেশন চলছে, এটা আপনারা সবাই জানেন।
তারপর থেকে গত 7 দিনে আর কোনো অপ্রীতিকর ঘটনা সন্দেশখালী এলাকায় হয়নি। ওখানকার সিচুয়েশন এখন পিসফুল এবং আন্ডার কন্ট্রোল। অনেক সিনিয়র অফিসার্স এবং যথেষ্ট পরিমাণে ফোর্স, ইনক্লুডিং লেডি ফোর্স, ডিপ্লয়েড আছে সন্দেশখালীর বিভিন্ন এলাকাতে। এইসবের মাঝখানে যা একটা অভিযোগ উঠে এসেছে যে মহিলাদের যৌন নির্যাতন, এই বিষয়ে আমরা বিভিন্ন মাধ্যমে অনেকবার বলেছি এবং আপনাদের মাধ্যমে আরেকবার আমি বলতে চাই যে যদি কারোর কোনো অভিযোগ থাকে, তারা নির্দ্বিধায় নির্ভয়ে পুলিশের কাছে এসে কমপ্লেন জানাতে পারেন। আমরা ইনভেস্টিগেশন করব এবং যথাযথ আইনি পদক্ষেপ নেব। আপনারা জানেন গত কয়েকদিন ধরে রাজ্য পুলিশের একটি বিশেষ টিম, 10 জন লেডি অফিসার, যাদের নেতৃত্বে 2 জন সিনিয়র লেডি DIG র্যাঙ্কের অফিসার রয়েছেন, তারা জায়গায় জায়গায় গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেছেন এবং কারোর কোনো কমপ্লেন্টস থাকলে তারা সেটা নিয়েছেন। আমি আরেকবার বলতে চাই যে সন্দেশখালী এলাকায় এখন পিসফুল আছে এবং শান্তি বজায় আছে। কেউ যদি এই শান্তি ভঙ্গ করার চেষ্টা করে, আমরা এর করা পদক্ষেপ নেব।